নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। নগর কারিগর নির্বাচনে প্রস্তুত শীতলক্ষাপাড়ের মানুষ, প্রতীক নয় প্রাধান্য পাবে প্রার্থীর যোগ্যতা। নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক আজ। ইসি নিয়ে প্রস্তাবনা বাস্তবায়নে সমর্থন দেবে ক্ষমতাসীন দল, প্রত্যাশা বিএনপির। বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সীমান্ত ও জনগণের জানমাল রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। এবং বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর।